হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার্স। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে অফিসে ঘরের ভিতরে রুমে কিভাবে রং করাবেন। তো বিয়ার্স, আমার অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে চিলার কিভাবে করাবেন। তো আমি চিলারের এখানে ফুল বিস্তারিত দেখাচ্ছি না, আমাদের অলরেডি চিলার করানো শেষ। আমরা আজকে দেখাবো কিভাবে ওয়াল পাট্টি করাবেন, ওটা নিয়ে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করব। তো বিয়ার্স, আমাদের চিলার প্রথম স্তর করা শেষ অলরেডি। এখন আমরা চিলারগুলো ফাইনাল করার পরে আমরা কোটিংয়ের মধ্যে যাব। তো বিয়ার্স, আমাদের চিলার করার আগে অবশ্যই আমাদের ভালোভাবে পাথর দিয়ে, শিরিশ কাগজ দিয়ে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিব, যেন অতিরিক্ত মশলা থাকলে তা যেন আমরা ঝড়ে পড়ে যায়। তো এখন আমাদের অলরেডি চিলার করানো শেষ হয়ে গেছে বিয়ার্স, এখন আমাদের ওয়াল পাট্টি করার সময়। তো এখন আমাদের অলরেডি আমাদের চিলার করা শেষ হয়ে গেছে, এখন আমরা ওয়াল পাট্টি করার জন্য আমরা বিভিন্ন জিনিসপত্রগুলো রেডি করব। বিয়ার্স, এখানে আমাদের চিলার শেষ। তো এখানে আমরা অলরেডি চক পাউডার এবং ওয়াল পাট্টি নিয়েছি। ওয়াল পাট্টির মধ্যে আমরা চক পাউডার দিয়ে ভালোভাবে মিশ্রণ করলাম। মিশ্রণ করার পরে এখন আমরা এটা দেওয়ার জন্য রেডি। তো বিয়ার্স, এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালারের মতো লাগতেছে সাদার উপর যখন আমরা করতেছি। এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা এখানে চুন পাউডার ব্যবহার করেছি, যার কারণে আমাদের কালারটা একটু ডিসকালার, একটু অফ হোয়াইটের মতো হয়ে গেছে। তো বিয়ার্স, এভাবে আপনারা পার্টি করাবেন, দেখতে পাচ্ছেন কিভাবে করতে হচ্ছে। তো বিয়ার্স, আপনারা যদি এই রঙের ক্ষেত্রে গিয়ে কোথাও কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হন, তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। বিয়ার্স, আমাদের এই চিলারের পরে কিন্তু চাইলে আমরা রঙে করাতে পারি, যদি ব্যয়বহুল কেউ যদি আপনার খরচ করতে না চান, তাহলে আমরা চিলারের পর পরে রঙ করতে পারবো, অবশ্যই কোনো ব্যাপার না। কিন্তু যদি আপনারা যদি অনেক রঙের ক্ষেত্রে অনেক ফিনিশিং, অনেক মসৃণ যদি আনতে চান, তাহলে অবশ্যই চিলারের পর অবশ্যই ওয়াল পাট্টি করতে হবে। ওয়াল পাট্টি করার পরে আমাদের দুইবার করে আমাদের ভালোভাবে, প্রথমবার আমাদের শীষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষতে হবে, এরপরে আমাদের টাচ স্পটিং করতে হবে। বিয়ার্স, টাচ স্পটিং হলো যে আমাদের যদি দেওয়ালের সবগুলো স্পটিং করার পরে, শীষ কাগজের পরে যদি আমাদের কোথাও গর্ত থাকে যায় অথবা কোথাও ফাটল হয়, তাহলে অবশ্যই আমাদের টাচ স্পটিং করতে হবে। টাচ স্পটিং দিয়ে আমরা টাচ স্পটিং করার পরে এরপর আবার শীষ কাগজ দিয়ে আমাদের একটু ভালোভাবে মোছতে হবে, কারণ আমাদের কতগুলো ক্ষেত্রে গিয়ে দেখবেন যে আমাদের টাচ স্পটিং যেগুলো করাচ্ছি ওগুলো একটু হাতের মধ্যে লাগতেছে, তারপর আমাদের শীষ কাগজ দিয়ে ভালো যখন ঘষে দিব তখন ওটা আর হাতের মধ্যে লাগবে না, অনেক ফিনিশিং, অনেক মসৃণ হয়ে যাবে। বিয়ার্স, এভাবে আপনারা কাজটা করতে হবে। তো বিয়ার্স, এখন ওই আমাদের প্রথম স্পটিং দেওয়ার পরে এভাবে ঘষতে হবে, ঘষার পরে হালকা টাচ স্পটিং করতে হবে। টাচ স্পটিং করার পরে আবার একটু করে ঘষার পরে আমাদের ফাইনাল রং করার জন্য রেডি হয়ে যাবে। বিয়ার্স, এইভাবেই কাজটা করতে হবে। বিয়ার্স, যদি দেওয়ালে ড্যাম্পস চলে আসে তাহলে অবশ্যই করণীয় থাকবে। এর ক্ষেত্রে আসলে লবণাক্তর কারণে এই ক্রটিটা হয়ে থাকে, আমাদের পানি শোষণের মতো হয়ে যায়, আমাদের রঙের মধ্যে বিভিন্ন ধরনের গাঁটি হয়ে যায়, তখন রং এরকম করে উঠে যাবে, আমাদের দেওয়ালটা অনেক দেখতে অনেক বৃষ্টি হয়ে যাবে। তবে আর একটা মেডিসিন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই মেডিসিনটা দিয়ে যখন আপনার ড্যাম্পত যেখানে আসবে ওখানে ব্রাশ দিয়ে ভালোভাবে দিয়ে দিবেন, এরপরে শুকানোর পরেই ফাইনাল রঙটা চিলারটা দিতে পারবেন। তো এখানে আসছে একটা চল্ট, এটা দিয়ে আপনারা ভালোভাবে দেওয়ালের মধ্যে লাগাবেন যেখানে ড্যাম্পসের সমস্যা, তারপরে এখানে পুটিং করার পরে আবার ভালোভাবে শীষ কাগজ দিয়ে ঘষে ফাইনাল রং দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। বিয়ার্স, এভাবেই রঙের কাজটা শেষ করতে হবে। তো আমাদের অলরেডি ফাইনাল পোস্ট হয়ে গেছে, এটা আমাদের ফাইনাল আউট লুকিং। বিয়ার্স, আমাদের অলরেডি কাজ শেষ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।